নিত্যপণ্যের দর বৃদ্ধির তালিকায় চাল ডাল ভোজ্য তেলের সাথে এবার যুক্ত হয়েছে পেঁয়াজ। দফায় দফায় মূল্যবৃদ্ধিতে সংসার চালাতে হিমশিম অবস্থা নির্দিষ্ট আয়ের মানুষের। গত এক মাসের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 15 টাকা দাম বেড়ে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা, আর খুচরা বাজারে কেজি প্রতি 42 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে বরাবরের মতো বিক্রেতারা দিচ্ছেন সরবরাহ ঘাটতির অজুহাত। এখন বর্তমান রাজশাহীর পেঁয়াজটা বেচা কিনা হইতেছে 38 থেকে 40, আর কিং পেঁয়াজটা বেচা কিনা হইতেছে 36 থেকে 40 পাইকারি। আর এখন এইখানে রাজশাহী আর কিং পেঁয়াজটা একটু আমদানি হয়েছে, আমদানি একটু এখন বর্তমানে একটু কমের দিকে। মৌসুমে দুবার পেঁয়াজের আবাদ। শীতের শুরু থেকে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ থাকে, আর চৈত্রের মাঝামাঝি থেকে বাজারে আসতে শুরু করে হালি বা রাখি পেঁয়াজ। বিক্রেতারা বলছেন এই দুই জাতের পেঁয়াজ উৎপাদনের মাঝে এক মাসের ব্যবধান, আর এই সময়টাতেই অস্থিতিশীল করে তোলা হয় পেঁয়াজের বাজার। এই 1 সপ্তাহ বা 15 দিন লাগবো বাজারটা একটা নিয়ন্ত্রণ, নতুন পেঁয়াজ নেমে যাবো, নতুন পেঁয়াজটা দেশে হালি পেঁয়াজটা নামলে বাজার আবার কমে যাবো, এই বাজার থাকবে। আমদানি কম, বৃদ্ধি হলো আমদানির উপরে, আমদানিটা কম এখন, মানে মরিকাটা প্রায় শেষ হয়ে গেছে, এই জন্যে আমদানি কম। আবার আলি পেঁয়াজটা নামলে আমদানি হয়ে যাবো, বাজার আবার নিয়ন্ত্রণ আসে পড়বো। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।